ফ্র্যাজিল, তারা কিছুই করে উঠতে পারলো না। নতুন রেটে চালু করছি আমরা, এই এখন হার্ভেস্টিং আছে আপনার ওই মনোসেক্স তেলাপিয়াটা। কোন রাজনৈতিক প্রসঙ্গ যাওয়ার দরকার নেই, না না আমরা জিজ্ঞাসা করবো না, ওসব লাইনেই যাবো না। কেন শুনেন, আমার সত্যি বলি বাবা মাছের জন্য বাংলাদেশেও ঘুরে আসছি। হ্যাঁ, বাংলাদেশ গিয়ে ওই আপনার ওই ময়মনসিং আমার ছোট ভাইও ঘুরে আসছে এই ব্যাপারে, তারপরে আপনার এই যশোর এই মাছের ব্যাপারে। আপনাদের পরিবার কে দেশে কবে এসেছিল? 64-তে। আচ্ছা, এসে আপনাদের কি পেশা হলো? আসার পর তো কিছু ছিল না, এখানে বাবা মা চলে আসলো একদম খালি, একদম 18 টাকা না কয় টাকা ছিল আমার বাবার ধারে, ওই দিয়ে ওই রায়পুরে যাওয়ার পরে মাগুর মাছ কিনলো, জ্যান্ত মাগুর, মাটি হাড়িতে করে মাথায় করে নিয়ে এসে রায়পুর থেকে, ওই দেখলো যে এখানে মাছের ইয়ে বেশি, ব্যাস ওইভাবে মাছের কাজ। আমাদের বাংলাদেশেও মাছের কাজ ছিল, মাছের কাজ ছিল ওখানে। হ্যাঁ, ওইভাবে ব্যাস এখানে ওই 18 টাকা নিয়ে চালু। না না না, এই ঘের ছিল আমাদের, জায়গা জমি ছিল অনেক, আর ওই নিয়ে একটু বিবাদ ছিল, এই জন্য চলে আসলেন ওখান থেকে। এখানে তো 7-8টা পুকুর এখানে, এই একটা মেন, এটা গরুর ট্যাঙ্ক, আর ওইগুলো সিট ট্যাঙ্ক। এটা কত বড় দাদা? এটা 16 একর। কি মাছ করছেন? পাঙাশ, শুধু পাঙাশ, খালি পাঙাশ, পাঙাশের সঙ্গে তেলাপিয়া। এই এই বছর আসলো মনে করেন 297 টন। 13 মাসে। বাংলা থেকে রেট বেশি এখানে এখন, হিসেব মতো রুই কাতলা বলেন আপনি, এই পাঙাশ টাঙাশ বলেন, বাংলা থেকে রেট বেশি এখানে। এই দেশে কি মাছ অ্যাকচুয়ালি এখানে ন্যাচারাল আপনার ওই রুই কাতলা মৃগেল, বাংলার মতো। হ্যাঁ, যারা ছত্তিশগড়ের আদি মানে আসল স্থানীয় মানুষ, তারা কি মাছ খায়? আগে খেত না, আগে যে গ্রামে 1 কিলো খেত সেখানে এখন 10 কুইন্টাল খায়, বাঙালির থেকে বেশি খায় এখন, বাঙালির থেকে বেশি খায় এরা মাছ। এরা কি করে জানেন, সপ্তাহে একদিন খাবে, কিন্তু বাঙালি রেখে ডেলি 200 গ্রাম করে খাবে, 400 গ্রাম নেবে একটা ফ্যামিলিতে, এরা একদিনে নেবে 5 কিলো 6 কিলো। আচ্ছা, এই মাছ চাষের ক্ষেত্রে বাংলায় যদি আপনি করতেন আর এখানে যে করছেন, মানে পার্থক্য আছে? অনেক পার্থক্য, বাংলায় তো এই কাজ করতেই পারবেন না, চুরি ডাকাতি চান্দা। বাংলাদেশে আমি শুনেছি মাছ চাষের একটা মূল সমস্যা হচ্ছে মাছ, রাতে এসে একটা কয়েকটা মাছ নিয়ে গেলেই
এই মাছের চাষ যদি আপনি বাংলায় করতেন আর এখানে যে করছেন এর মধ্যে কোনো পার্থক্য আছে? অনেক পার্থক্য। ওখানে কি মনমানি চান্দা মেশিন গান নিয়ে এসে ওখানে ডাকাতি করতে মাছ, এখানে মাছ চুরির খুব কম রিক্স। বাংলায় মাছ এইভাবে তৈরি করলে মানুষের মানে নজর লেগে যাবে, বসে করতে করা যাবে না ওইখানে। হ্যাঁ হ্যাঁ, বাস 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 আমরা তিন ভাই, তিনজন মাছের সঙ্গে এবং আমার বড় ছেলে ছোট ছেলে এরাও এর সঙ্গে জড়িত মাছের সঙ্গে। চাকরি করে কত টাকা পাবে মাসে? 1,00,000 টাকা 2,00,000 টাকা? এই বছর আমি 22,00,000 টাকা ইনকাম ট্যাক্স পাঠাইছি। আমরা বুঝতে পারি যে মাছের ভালো আয়, আপনি যেরকম বললেন প্রায় 300 টন একটা জায়গা থেকে। আপনার কয়টা আছে? আমার টোটাল এখন নিজস্ব 350 একর। পাঙাশ বেশি আর ছত্তিশগড়ে কি আমার ডেলি অন্ধ্র থেকে মাছ আসে 2-3 গাড়ি নিজস্ব গাড়ি। হ্যাঁ, 12 চাকা গাড়িতে মাছ আসে। যখন আমার নিজস্ব পুকুরে মাছ মানে এই মানে ওই নিজস্ব পুকুরে যখন ফিশিং চালু হয় তখন মানে অন্ধ্র থেকে ওই পাঙাশটা আনানো বন্ধ করে দিই, তখন আমার এই আমার পাঙাশটাই চালু করি। না না, পাঙাশ সৈকতের সব বরাবর, কিছু কিছু ক্ষেত্রে যদি কেউ 20টা রুই নেয় তো 8টা পাঙাশ নেয়, ওইভাবে পাঙাশগুলো ওই করা লাগে। মাছের ক্ষেত্রে যা হোক মোটামুটি খুব ভালো আছে, মোটামুটি না খুব ভালো আছে। স্থানীয় লোক খুব ভালো, এখানে খুবই ভালো, এখানের স্থানীয় যারা এরা এত ভালো, আমার মনে হয় ছত্তিশগড়ের মতন স্টেট ইন্ডিয়াতে নেই। এই গাড়ি রাস্তায় আপনার পাঞ্চার হবে, আপনি ফেলা দিয়ে চলে যান জাস্ট ওইভাবে, তারপর দিন ওইভাবে পাবেন। উনি ওই শুরুর থেকে মাছের ব্যবসাতেই, ওনার একটু ইয়ে ছিল আগে কি মাছে আগে ফিড দিয়ে, এখন যেরকম আমরা ফিড দিয়ে তৈরি করছি মাছ, আগে ওটা ছিল না। আগে কি গ্রামের পুকুর লিজে নিত 3 বছরের, ওই বাচ্চা ছাড়তো 1 বছর পরে যা ছিল মেরে নিয়ে আসতো। এটি মানে এটা ছিল না। আর এখন কি আগে গ্রামে খেত না মাছ, আর এখন যাচ্ছি 10 কুইন্টাল মাছ আছে 1 গ্রামে, 10 কুইন্টাল পুরো খেয়ে দিচ্ছে গ্রামে। তো এখন নতুন টেকনোলজি ওই নিজেরাই ইয়ে করে এখন নতুন চালু করলাম এগুলো। আপনাদের ফ্যামিলি সবাই এখন ছত্তিশগড়ে আছেন নাকি? হ্যাঁ, আমার তো আমার মোটামুটি আমার বাবা জ্যাঠা দোনো জ্যাঠা মশাইও এখানে, উনি মারা গেছেন, ওনার ছেলে টেলে সব। আর বাংলাদেশে কেউ নেই? না, বাংলাদেশে মামা আছে, ওই গ্রামে ও আছে আপনার ইসে ওই না নলতা, এই নলতা নলতা হাজি সাহেবের যে ইয়ে আছে না কি যেন হাজি সাহেবের মাজার শরীফ, ওখানে না না নলতা নলতা। আপনার কি ছেলেবেলা থেকে স্বপ্ন ছিল যে মাছের চাষই করবেন নাকি অন্য নাকি এটা জাস্ট বাবার ইয়ে নাকি আপনি এটাতে ভালোবেসে করতে? না না, ছোটবেলার থেকে ইয়ে ছিল যে মাছের কাজই করব।
পড়ালেখা করিনি এই জন্য না। বাবা যখন রাজনীতিতে চলে গেল তারপর থেকে এই এতে আমি হাত দিলাম, তো পড়াশোনা হয়নি। হ্যাঁ, উনি তো আমি শুনেছি যে রাজনীতির জন্য উনি অনেক ত্যাগ করতে হয়েছে। আচ্ছা, এই যে আপনাদের পরিবারকে দেখে কি দন্ডকারণ্য অনেক আরো পরিবার মাছের চাষ করতে এসেছে নাকি আপনারা? আমার এখান থেকে অনেকজন শিখে গেছে, এখানে এক মাস রাখছি, খাওয়া দাওয়া দিছি, শিখে গেছে, তারাও ভালো লাভবান। এই যে মাছের চাষে আপনারা বেশি লাভ করছেন, এটা কি এই কারণে যে ছত্তিশগড়ের নিজস্ব মানুষরা এটা করতো না বা জানতো না, নাকি এমনি বাজারটা বেড়ে গেছে? বাজার বেড়ে গেছে, তাছাড়া এই দেশের লোক অনেক কুড়ে উদ্যোগ নিয়ে কাজ করে। তো আপনি আপনারা যখন এমনি বুঝলাম যে একসময় এসেছিলেন উদ্বাস্তু হিসেবে, তখন উপায় ছিল দ্বন্দ্ব কারণে এলেন, কিন্তু যখন বেশ সচ্ছল হলেন, এখন তো আপনারা আমার মনে হয় ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘর বাড়ি করে জমি করে থাকতে পারবেন, কানে একটা সোনার নিয়ে কেউ চলতে পারবে? কাড়ে নেবে, গাড়ি নিয়ে যাবেন ওখানে হাত পা কেটে দেবে কলকাতা বাংলায়। এখানে যেমন স্বাধীন মতন ঘুরে বেড়ান, এখানে কোথাও পারবেন না ছত্তিশগড়ের মতন। বাংলার লোকে অতিথি হলে অতিথির বাড়ি যাবেন, আপনি কবে যাবেন বাড়ি এই প্রশ্নটা আগে করে। এখন আর বাংলার মানুষ বললাম না, আত্মীয় স্বজনের বাড়ি আমি যাই না। বাংলা এই কলিকাতায় নৈহাটিতে আমার এক মুসলমানের সঙ্গে খুব এরকম পরিচয় গেছে, আত্মীয়ত্ব বেশি, আমি ওখানে গিয়ে উঠি, আমার আত্মীয় বাড়িতে গিয়ে উঠি না। হ্যাঁ, সে শোনেন, সবাই তো খারাপ না। আছে দিদি, আছে দাদা, আছে। হ্যাঁ, আমি তিন টাইম মাছ খাই, শুধু সোমবার বাদে। না না, সোমবার বাড়িতে শঙ্কর ভগবানের শিব ঠাকুরের ইয়ে করে, এমনকি পেঁয়াজ রসুন আর মসুর ডালও চলে না সোমবারে। পারলে আমি তিন টাইম মাছ খাই, তাও এক পিস না, চার পিস, পাঁচ পিস, ছয় পিস। আমি লেবারেও মাছ খাওয়াই, লেবার কোনো সময় ডাল খাওয়াই না। এখানে যারা কাজ করে এবং যারা ফিশিং করতে আসে, দুই টাইম মাছ। এ খালি এখন এই এখন এই ঠান্ডা একটু কম হলেই সিট ট্যাঙ্কে বাচ্চা আছে, ওটার ট্রান্সফার করবে। আছে কিছু, আছে ডেলি, এখনো তাও 30-40 বাড়ে, বাড়লে বাড়বে, কমলে কমাইলে কমবে। হ্যাঁ, 3-4 বছর পরে শুকিয়ে পরিষ্কার করে। আর এই মাছ চাষটা কি পুরো আপনার নিয়ন্ত্রণে জলের উপরে না বৃষ্টির জলের উপর নির্ভর করছে? না না না, বৃষ্টির জলও আছে আর ক্যানাল আছে, আমার সব সাইডে সব ক্যানাল সিস্টেম আর নদী সিস্টেম সাইডে করা। হ্যাঁ, দুই টাইম তিন টাইম খাবার দিই, সবাই পায় খেতে, চারদিকে তো ছড়ানো। ও সেইভাবে আপনি এখন মাছ ধরা হয়ে গেছে, এই জন্যই আপনাকে দেখাতে পাচ্ছি না। এত তিনখানা নৌকা নামবে, তিনখানা নৌকা পুরো চারিদিকে রাউন্ড মেরে মেরে খাবার দেবে। আর ভাষা খাবার, আগে যে খাবার ছিল ডোবা খাবার, এখন সব ভাষা খাবার। মাছ যদি খাবার বেঁচে যায় পুরো বুঝতে পারবেন যে এতগুলো খাবার বেঁচে গেছে। তবে মাসে মাসে আবার মেডিসিন ইউজ হয়। আচ্ছা, বোঝার জন্য যে মানা ক্যাম্প
আলাদাই আছি মানা ক্যাম্পের একদম এক সাইডে। আচ্ছা আচ্ছা। ওখানে মোটামুটি হচ্ছে আমার বাবা কাকারা তিন ভাই ছিল, ওখানে জায়গা আছে 6 একর, 6 একরে 2 একরে আমাদের বাড়ি। আমরা মতে 10 দিনে একটা ডোল দিত, মানে 10 দিনে একটা খাবার দিত, আমরা তো 2 ডোল নিছি, এত বাবা কাকা যা বলে 2 বার ডোল নিছে, তারপর এখান থেকে দণ্ডকরণ কোথা কোথা নিয়ে যাবে আমরা যাবো না। তারপরেও আমাদের অনেক দেওয়ার চেষ্টা করছে, আমরা নেইনি। জীবনে আর না, বাবা যা করেছেন উনি পুরো ঘরের মাল মেটেরিয়াল পুরো শেষ করে গেছে, তারপর নতুন করে তৈরি করছে। এবার না খেয়ার উনি একটা অন্যরকম, ওনার সোচ আলাদা ছিল একদম, আমি খাবো সবাই খাওয়াবো এই টাইপের। মিশাতে জেলে ছিল, জেলে অত্যাচার না আবার অত্যাচার ও বলে আর লাভ নেই, বাকি উনি বাড়ি থেকে খাবার যেত ওনার, জেলের ভাত উনি খেতেন না, রায়পুর জেলে সেন্ট্রাল জেলে। তারপরে এখান থেকে ছাড়ার পরে হঠাৎ আবার সুন্দরবনের কেছে, আবার ওই আলিপুরে ছিল কতদিন, তারপর ওখান থেকে আবার কোথায় নিয়ে গেল, তখন আমি অনেক ছোট ছিলাম। হ্যাঁ শরীর ঠিক ছিল, আর ওইসব ব্যাপার আর কি বলবো আপনাকে। ছিল ওই রবীন্দ্র চক্রবর্তী, ওই যে শ্যামার ঘরে খেলেন না, ওনারও এক ভাই ছিল বাবার সঙ্গে। আচ্ছা এমনি আমাকে বলেন যে যারা এসেছিলেন, বেশ কয়েক লক্ষ মানুষ তো এসেছিলেন, কেমন আছে সকলে, মানুষটা কেমন আছে? শুনেন আজ থেকে 5 বছর আগের কথা বলি, অনেক গরিব ছিল সবাই, ওখানে জলের কোনো, ওখানে আদিবাসীদের জমি সব লেবেল, আর যত বাঙালিরা পুনর্বাসনে জমি পাইছে সব মনে করেন এরকম ঢালুতে। এরা মানুষ 2 টাইম ভাত খায় মনে করেন, সকালে রুটি খায় যাই খাক, 1 টাইম না খাই খাই পয়সা জোগাড় করছে, করি নিয়ে তারপর একটা বোর করছে। আজকাল মোটামুটি 80% লোক মোটামুটি শান্তিতে আছে, 80% লোক মোটামুটি, মানে এই ভুট্টা চাষটা আসা পরে 2 ফসল নিচ্ছে ভুট্টায়, ওতে ভালো লাভবান, মোটামুটি 80% লোক মোটামুটি একটু শান্তিতে আছে। লেখাপড়া 8, 9, 7, 6 ওই অবধি। বাঙালি? হ্যাঁ বাঙালি আছে, এরা হ্যাঁ বাংলায় কথা বলে, ওখানে পুরো বাংলা কালচার, মানে মানার থেকে ভালো পরিবেশ পাবেন যদি পাখন ধরে যান। কিরকম একটা আদিবাসী গ্রাম, একটা আদিবাসী গ্রাম, ঠিক করে মাঝখানে একটা বাঙালি দিল 15 ফ্যামিলি, মানে এইভাবে বসেছে বাঙালিদের ওই আদিবাসীগুলোরে ডেভেলপ করার জন্য, মেন ফ্যাক্টর সেই। হ্যাঁ আগে তো আমি আজ থেকে 20-25 বছর আগে দেখতাম ওরা সব নেংটি পরে স্নান করতো, মেয়ে ছেলেরা এদিকে খোলা সব, আজকাল সব এখন বাঙালির থেকে স্ট্যান্ডার্ড হয়ে গেছে সব। কৃষি তো খুব ভালো, খুব মোটামুটি পাখানদার সাইডে খুব আগে গেছে। মাছে কি হয়েছে জানেন, মাছ খাবে এখানে দরকার আছে, প্রোডাকশন হচ্ছে 10 কিলো মাছ হলে একদিন লাগবে, প্রোডাকশন হচ্ছে 100 কিলো, কোথায় যাবে? মানে বাঙালিরা একটা মাছের একটা সুযোগ পাইছে, সাবসিডি পাইছে, যে যেরকম পাইছে সে সেরকম পুকুর খোঁচাইছে সাবসিডিতে। লোন না, এটা একদম একদম 100% সাবসিডি, পুকুর সবাই তৈরি করে নিয়েছে, তৈরি করার মাছ ছাড়ার পরে
আর মাছ এত প্রোডাকশন হয়ে গেছে কে কারটা খায়। আর ওখানে আমি ফার্স্ট টাইম কাজ করি, ওখানে একজনের জমিতে দুটো পুকুর করে পাট আসবে মানে লাগাত আমার, ওরা দেখে ভালো ইয়ে সেই হিসেবে সবাই ওই এই বছর যারা যারা চাষ করছে মোটামুটি সবাই কাটা। ওই সময় তো জায়গা জমি বললাম না আপনারে, এখন কোনো উপায় নেই, সেই জায়গাটারে গাছ গাছালি কেটে জঙ্গল দিয়ে দিয়েছে আপনার ক্ষেত, জঙ্গলে কী করে চাষ করবেন আপনি? যত লেভেল জমি সব আছে ওখানে আদিবাসীদের, সেটা ধীরে ধীরে ঠিক করে এখন মোটামুটি নেই তো কেউ করেছে, পুঁজি নেই কী করে বোর করবে কী করবে, এক টাইম বললাম না দুই টাইম জায়গায় এক টাইম খেয়ে খেয়ে এক টাইমের পয়সা বাঁচায় বোর করছে ওই টিউবওয়েলের জন্য। এখন মোটামুটি একটু ইসে আছে, আদিবাসী বেশি। আপনি একজন মানুষ হিসেবে বেশ সমাজে সম্মানিত ছেলে, বাঙালি সম্প্রদায়ের উন্নতির জন্য আপনি আপনার কি উপদেশ পরামর্শ কি হলে ভালো হয়, লেখাপড়া নাকি আর কি ব্যবসায় বেশি আসা? না লেখাপড়া তো করা উচিত, যে কোনো কাজে যান আপনি বিজনেস করেন যাই কিছু করেন লেখাপড়া তো বহুত জরুরি। গ্রামে গেছে না, আপনি যেরকম বলেন লেখাপড়া তো বহুত জরুরি, যে যাই বলুক না যে কোনো কাজ কিষানি করেন যাই করেন আপনি একটু লেখাপড়া তো হওয়া দরকার। এই আজকে আমার ছেলেরা পাঠালাম থাইল্যান্ডে, একটু পড়াশোনা না জানলে গিয়ে কী করবে ওখানে, এই আপনার তেলাপিয়ার ব্যাপারে মনোসেক্স তেলাপিয়া 4-5 মাসে মোটামুটি 700-800 গ্রাম হয়, খুব ভালো রেজাল্ট। এটা অ্যাকচুয়ালি মনোসেক্স না, অন্য তেলাপিয়া লোকাল আগে যে জঙ্গলি তেলাপিয়া সেই ছিল, আলাদা জিনিস। হ্যাঁ মানে যখন এই সাইজ থাকে তখন ওর খাবারের সঙ্গে ওষুধ দিয়ে ওর সেক্সটা নষ্ট করে দেয় মাছটা, খুব গরুটা খুব ফাস্ট গরু দেয়। আপনার বাংলাদেশেই তো মেন, এর ভিতরে তেলাপিয়া আছে 8-10 জাতি তার তো বেশি, বাকি আমি যেখানে গেছিলাম সেখানে ছিল স্বর্ণলতা প্রজাতি, বাংলাদেশের ভিতরে সবথেকে ভালো, বাকি আমাদের ইন্ডিয়া পাওয়া হচ্ছে স্বর্ণলতা থেকে আর একটা ভালো একটা, সেটা অর্ডার করছে এখন 2 লাখ বাচ্চার অর্ডার করছে এখন। এরকম অনেকগুলো আছে, আপনি 22 লাখ টাকা ইনকাম ট্যাক্স দেন আমি তো বুঝতে পারি যে আসলে আমি 1 টাকা লস পাইনি কোনোদিন, 1 টাকা কামাইছি বাকি 1 টাকা লসে যায়। এই বিজনেস আসলে উইন উইন, এটা কি মাছ এই কারণে মাছ নাকি আপনার ব্যবসা? না না কাজের কাছে, আমি বাড়ি গিয়ে শুয়ে থাকলে পারতাম, তো বাড়ি গিয়ে সবাই এখানে সবাই একই ব্যাপার, আপনি যত ইন্টারেস্ট নেবেন। আমার এই পুকুরে লাগাতে লাগছিল 1.60 লাখ টাকা, পয়সা তো লেগেছে, চিন্তা তো থাকবে এখানে, আর বাড়ি গিয়ে শুয়ে থাকবেন তার কাজ সেমনি হবে, আপনি যেদিন মেহনত করবেন সেদিন পাবেন আবার পরিষ্কার হবে। একটা কথা বলছিলাম আমাদের, আর তো তোমার কিছু নাই।
আপনাদের দৈনিক রুটিন বলেন তো, কখন আসবেন কখন যাবেন? আমি রাতে 3টার সময় উঠি আর 6:30-5:30 ভিতরে এখানে পৌঁছে যাই। মাছ ধরা হচ্ছে সাইডে, পাশেও পুকুর আছে আমাদের, এর পাশে ওই আধা কিলোমিটার দূরে, ওই যে আম গাছ আছে দূরে ওখানে পুকুর আছে। এখন ওখানে এখানে মাছ ধরা হয়ে গেছে এক সপ্তাহ, কয়দিন হলো, 10 দিন, এক সপ্তাহ 10 দিন হয়েছে মাছ ধরা শেষ হয়ে গেছে এখানে। এই মাছ ধরি না, মাছ ধরে এগুলো এই যে থার্মোকলের ডাব্বা দেখছেন না, এতে 42 কিলো করে মাছ দিয়ে আর বরফ দিয়ে প্যাকিং হয়, তারপর টেপ দিয়ে প্যাকিং হয়, এয়ার টাইট হয়, এইভাবে মাছগুলো সব বাইরে পাঠানো হয়। আশেপাশে আছে, আমি নিজে এবার করবো এই বছর। হ্যাঁ, অনেক গভর্নমেন্ট তো আমার অনেক সাবসিডি দিচ্ছে, এবার এই আইস ফ্যাক্টরির জন্য বলতেছে, ধীরে ধীরে করবো সব। না, গাড়ি সব আমার নিজস্ব, সব নিজস্ব, বলতে পারবো না। মেজ ভাই গাড়ি দেখে ও বলতে পারবে না। গাড়ি তো বাড়ি দাঁড়ানো থাকে না, রাস্তায় অন্ধ্রা আর এই ছত্রিশগড়ে রানিং থাকে 20-25টা গাড়ি, বড় গাড়ি সব 12 চাকা। হ্যাঁ, আমার দোনো ছেলে, একজনের নাতনি একজনের নাতি, খালি মাছ না, মাছ খাওয়াইছি 22 রকম না 23 রকম মাছ খাওয়াইছি। মাছটা বানানো তো আমার কর্তব্য, লোকে খাক না খাক সেটা আলাদা জিনিস। আমার রেস্টুরেন্টও আছে বিলাসপুরে, বিলাসপুরে আমার ছোট ভাই থাকে, ওখানে ওখানে অফিস আছে আমাদের, ওখানে ব্যালেন্স আছে। ওখানে প্রচুর বাঙালি বিলাসপুরে, আমাদেরও ঘুরে ঘুরে যে মনে হচ্ছে যে সত্যিকার স্বাধীন রাজ্য, আলাদা রাজ্য হয়ে ভালো হয়েছে, অনেক অনেক ভালো। এখন আছে এই সাইডে 12-13-14 হবে, ধীরে ধীরে ওদিকে গিয়ে 5 ফিট 14 ফিট। বাংলাদেশের জন্য খুব গভীর লাগে না, 5 যে কোনো মাছের জন্য 5 ফিট সাফিসিয়েন্ট, বাকি ওটা মেনটেন করা লাগবে সবসময় 5 ফিট। আর দুই মেয়ে, মেজো ভাই দুই মেয়ে আছে, মোটামুটি এখন 10-12 বছর বয়স, তাহলে সম্ভাবনা আছে যদি বেঁচে থাকেন। বাইরে থাকলে আরো কিছু করবো, মেয়ের জন্য তো আরো কিছু করবো, ছেলে নেই। খুব ভালো, থ্যাংক ইউ, ভালো লাগলো বিকেলটা, খুব ভালো লাগলো, ভেরি নাইস, জায়গাটা তো খুব সুন্দর। তিনি দানা, সকালের দানা তো সম্পূর্ণ খায়নি, আমি বললাম আধা বস্তা রাজা দে, যদি খায় তাহলে দে, আমি এত দানা দিস নিয়ে যাবো। খারাপ না তো, ভালো মোটামুটি আপনি গেলে ঢাকায় কাদের সঙ্গে আপনার যোগাযোগ হয়? ঢাকায় আমি ওই একরাত ছিলাম ওই মরমনসিং যাওয়ার জন্য, মামাই স্যার, রাত্রে ঢাকায় ছিলাম, হোটেলে
কাকুদিন সকালবেলা প্রাইভেট গাড়ি নিয়ে ওখানে চলে গেলাম ময়মনসিং। আমি এখান থেকে গাড়ি নিয়ে এসেছিলাম, তো আমার মামা বলো যে ওই বাসে যাও, খুব আরাম আরাম যাবে। আর বাংলাদেশের বাস সত্যি এরকম বাস আমাদের ইন্ডিয়া নিয়ে বলবো বাস খুব ভালো আছে। বলবো বলে না, ওখানে আমি এ বাসে উঠছিলাম, হিনা একদম গাড়ি বাংলাদেশে ইন্ডিয়াও গাড়ি নেই। অনেকে জিজ্ঞেস করে এম এম এ ফুল ফর্ম কি, আমি বলতে গেলে তো আর আমি মহিষগুলো পোজ দিচ্ছে সামনে এসে দেখে মহিষগুলো জানে ওদের ছবি তোলা হচ্ছে না। মহিষ পানি একবার পেলে বাচ্চা বাচ্চা মহিষগুলো ওই তিনটে ছোট বাচ্চা মহিষ দেখো ওখানে আলী ভাই বলে সে আসলে এখানে আলী ভাই এরকম যত্ন করছি এই জন্যই আছে ওদের রাগ এ বলে লাভ নেই। শুনে আমি শুনছি ওই মন্দিরের সামনে এসে ওরা বাজাবে ইয়ে আর মহরমের তার এরা ওই মন্দিরের সামনে এসে এগুলো বলত না বাজার করা খাওয়া দাওয়া ধৈর্যের সামান সব আমার করা লাগবে মানে ওই ঘরের বড় ছেলে। তারপর আমার আগে একটু খারাপ আমার পরিস্থিতি খারাপ ছিল, যখন একটু পরিস্থিতি ভালো হলো চাচা চাচা আমি হজ করতে হজ করাই নিয়ে আসছি শোন থাকে কিন্তু পরে পয়সা হজ করা গেল। তো ওনার পূর্বপুরুষের জমি ছিল, কারণ মাসের মাসে করি এর ভিতরে একটু চুরি চামড়ি আছে, ওই পূর্বপুরুষের জমি বেছে সেই পয়সাতে হজ করছে আর আমি যে পয়সা দিছি সেই পয়সাতে ওই খেজুর টুপি টাপা এটা ওটা ওই যে আপনার ওই নামাজ পড়া ওইসব এটা ওটা সব আইনে সব দান করছে অনেক কিনে নিয়েছে একদম মানে পুরো তো অত অত আনতে পারে না লাগে তো লাগে তাই বাকি এখানে বাকি ইন্ডিয়াতে নিয়েছে বাকি খেজুর টেজুর গুলো সব এখানে নিয়ে আসছে লোকজনের বিলি গুলো এসে গ্রামের লোকজন আশেপাশে গ্রামে সব খুব ভালো। তাহলে চলো যাই দেখো এই সাইজ এটা পুকুরের সুন্দর শট না হলো লাইটটা খুব ভালো আমার এখানে আমার এখানে মুসলমানদের বাড়া বাকি শুধু এই কথা বলা উচিত না মুসলমানদের তো দোষ আছে দোষ আছে না বাঙালি বাঙালি আর ওই যে গ্রামটা গেছিলেন ওটা বাঙালি এখানে তো বসবাস কম লোকের গ্রাম এত সময় থাকি না কোনোদিন শর্ট অফ দিয়ে থাকি বাড়ি গিয়ে করবো কি এখন তো আপনার মাছ এইটা বন্ধ তো কাজটা এখন এখানে কিছু হবে না এখন না মাছ ধরা হচ্ছে সকালবেলা 11টার ভিতরে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে সব সব ধরা হয়নি পুরো